রক্তদান শিবিরের নামে 10,000 টাকা দাবি, না দিতে পারায় বেধড়ক মার। দাবি মতো টাকা দিতে না পারায় মুচিপাড়ায় ব্যবসায়ীকে বেধড়ক মার, তাতে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের। নবমী রাতে বাড়ি ফেরার পথে হামলা চালানো হয় বলে অভিযোগ, এখনো অধরা দুষ্কৃতীরা। যদি ক্রিকেট খেলা হয় তার জন্য 5,000, রক্তদান শিবিরের জন্য 10,000, এমন করে করে আমার কাছ থেকে অনেকবার টাকা নিয়েছে। পিকনিক যাবে বলেও আমার কাছ থেকে টাকা নিয়েছে। সেদিন রক্তদান শিবির আমার কাছে একটু টাকা পয়সা কম ছিল, আমি ওদের বললাম যে ঠিক আছে তোরা এক কাজ কর, আমার কাছে এখন টাকা পয়সা নেই, আমি কিছু তোদের দেব, 15-20 হাজার টাকার মতো চেয়েছিল। তাতে আমি অত টাকা দিতে পারিনি বলে যাই হোক আমি 3,500 টাকা দিয়েছিলাম ওর ছেলের হাতে। ওর ছেলেটা গিয়ে নিয়ে গেছিল, নিয়ে যাওয়াতে দুলাল, আবার দুলাল বলে যে ছেলেটা অ্যান্টি সোশ্যাল, সে আমার ওই ছেলেটার হাত দিয়ে টাকাটাকে পাঠিয়ে দেয়, বলছে পরে দেখে নেবে। এইটা ওদের রক্তদান শিবির, প্রায় এক মাস আগের কথা বলছি। হ্যাঁ, তারপরে আমি এই নবমীর দিন নবীন চাঁদও আমার দোকান আছে, নবীন চাঁদ হয়ে আমি ফিরছিলাম। ফেরার পথে ওরা আমাকে জীবনদার চায়ের দোকানের সামনে 7-8 জনে মিলে টানতে টানতে আমাকে নিয়ে যাচ্ছে। আমিও ঝটকা ঝটকি করছি বলে আমাকে ঘুষি ফুসি মারতে মারতে শিবচকে ক্লাবের সামনে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমার চোখ ফোক সব ফাটিয়ে ফাটিয়ে দিয়ে পিছনে পিছনে আমাকে রড ফড় দিয়ে মেরে অনেকগুলো ছেলে মেরেছে, তার মধ্যে আমরা এই 6 জনকে চিনি। রেলের ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদা দক্ষিণ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচলটি, কোন জায়গায় এই বিপত্তি ঘটেছে এবং কোথায় কোথায় কোন কোন ট্রেন দাঁড়িয়ে রয়েছে, যাত্রী ভোগান্তি ঠিক কতটা চরমে পৌঁছেছে, সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। সত্যজিৎ, দেখো সুব্রজিৎ, সন্ধ্যে 7:30 নাগাদ গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকায় ওভারহেডের তার ছেড়ে আপলাইনে এবং তারপর থেকে এখনো পর্যন্ত প্রায় 3 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। আপলাইনে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ এবং ডাউন লাইনে 2-1টি ট্রেন চলছে, যদিও ব্যাপক সংখ্যক যাত্রী তারা কিন্তু ভোগান্তির শিকার। তুমি বুঝতেই পারছো যে এখানে শুধুমাত্র একটি লাইন নয়, একদিকে যেমন ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, তেমনি ক্যানিং, এই এই সমস্ত শাখাতে কিন্তু ট্রেন চলাচল বন্ধ। অর্থাৎ দক্ষিণ শাখায়, শিয়ালদা দক্ষিণ শাখায় বজবজ ছাড়া অন্য সমস্ত শাখাতে কিন্তু অন্য সমস্ত লাইনে কিন্তু ট্রেন চলাচল বন্ধ। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে এবং দীর্ঘক্ষণ এই ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে উৎসবের মরশুমে কিন্তু অনেকেই ভোগান্তির শিকার। ব্যাপক সংখ্যক যাত্রী, তারা কিভাবে ফিরবেন, গন্তব্যে যাবেন কিভাবে, তা নিয়ে কিন্তু এখনো অনিশ্চিত। অনেকেই ট্রেনে বসে আছেন আর অন্য যে সমস্ত সড়ক পথে যাতায়াতের চেষ্টা করছেন সেখানেও কিন্তু ভোগান্তির শিকার অনেকেই। তুমি বুঝতেই পারছো যে এখান থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় অর্থাৎ ঢাকুরিয়া, যাদবপুর থেকে শুরু করে সমস্ত স্টেশনে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে। 7টার কিছু পর থেকে প্রায় 3 ঘন্টা হয়ে গেল, যারা নিত্যযাত্রী তারা জানেন যে 7টার কিছু পর থেকেই দক্ষিণ শাখায় কতটা রাশ থাকে, কতটা ভিড় থাকে, কি বলছে রেল কর্তৃপক্ষ, আর কতটা সময় লাগতে পারে পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে? একেবারে ব্যাপক সংখ্যক যাত্রী কিন্তু এখানে ভোগান্তির শিকার, তুমি যেমনটা বলছিলে। তবে রেল কর্তৃপক্ষ এখনো বলছেন যে বেশ কিছুক্ষণ সময় লাগবে, এখনো কাজ চলছে, আরো কিছুক্ষণ সময় লাগবে, যদিও আরো কতক্ষণ লাগবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে তুমি বুঝতেই পারছো যে শুধুমাত্র আপ লাইনে বন্ধ থাকার কারণে কিন্তু ডাউন লাইনেও কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকবে, কারণ এই যে স্বাভাবিক গতি তা কিন্তু বিঘ্নিত হচ্ছে, যে কারণে ডাউনে একটি দুটো ট্রেন চললেও তা কিন্তু স্বাভাবিক নয়, যার ফলে কিন্তু পুরো দক্ষিণ শাখাটাই ট্রেন চলাচল একরকম বন্ধ এবং ব্যাপক সংখ্যক যাত্রী তারা কিন্তু অনেকেই ট্রেনে অপেক্ষা করছেন, অনেকেই। ধন্যবাদ সত্যজিৎ তোমাকে।